সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত পাঁচ উইকেট পাওয়া তাইজুল। সাকিবের না থাকায় কোনো সমস্যা মনে করছেন না সে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে পাঁচ উইকেট নিয়ে তাইজুল ইসলাম দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তার এই কৃতিত্বের মাধ্যমে তিনি ক্যারিয়ারের 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেন, যা তাকে বাংলাদেশের দ্বিতীয় সফলতম টেস্ট বোলার হিসেবে স্থান দিয়েছে। তবে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে প্রশ্নে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন তাইজুল। তাইজুলকে প্রশ্ন করা হয়েছিল সাকিবের অনুপস্থিতিতে কিভাবে তিনি নিজের পারফরমেন্স ধরে রাখছেন। উত্তরে তাইজুল বলেন, সাকিব ভাই না থাকলেও আমি খেলার অভিজ্ঞতা তো অর্জন করেছি। নিউজিল্যান্ডে সাকিব ভাই ছাড়াও টেস্ট জিতেছি। আসলে একজন খেলোয়াড়কে 50 বছর খেলানো সম্ভব নয়, আমরা এটা মানতে শিখেছি। সাকিবের ছায়ায় দীর্ঘ সময় পার করার কারণে তার সাফল্যের মুহূর্তেও সাকিবের প্রসঙ্গ বারবার আসায় তাইজুল একটু বিরক্ত হন। তিনি বলেন, সাকিব ভাই থাকলেও না থাকলেও সবসময় তার প্রসঙ্গ জুড়ে থাকে, তবে আমরা সবাই দোয়া করব তার মতো আরও একজন ভালো খেলোয়াড় যেন আসে, বা বর্তমানে যারা আছে তারা যাতে ভালো পারফর্ম করে। মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশ 106 রানে অল আউট হলে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংসে 140 রান সংগ্রহ করে 34 রানের লিড নেয়। তাইজুল 49 রান দিয়ে 5 উইকেট শিকার করেন, যা বাংলাদেশের হয়ে তার অসাধারণ দক্ষতার প্রমাণ। কবির চৌধুরী জয়, মাইটিভি, ঢাকা।